ইমামগণরা বলেন সুবহানাল্লাজি যখন আল্লাহ তাবারাকু তাআলা বলছেন এই সুবহানাল্লাহ নিজে আল্লাহ নিজের সত্তার নিজের প্রশংসায় যখন নিম্ন অর্থাৎ ডুবে আছেন নিজের প্রশংসার মধ্যে তখন রব্বুল আলামিনের এই সুবহানাল্লাজি কে বোঝানো হয়েছে কসম সুবহানাল্লাহ কসম বোঝানো হয়েছে আল্লাহ তাবারাকু তাআলা নিজের কসম কে বলছেন আল্লাহ তাবারাকু তাআলা আমাদেরকে এটা জানানোর জন্য কারণ এক রাতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাবারাকু তাআলা বরাক নির্ধারণ করে আল্লাহর হাবিবের কাছে পাঠালেন তারপরে আল্লাহর নবী বরাকে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখান থেকে আরশ সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত এই যে সফর সিদ্দাতুল মুনতাহা থেকে আওয়াদানা কাবা কাউসেনে সেই লামাকানে আল্লাহ তাবারাকু তাআলার কাছে যে সফর করেছেন এই একটা রাতের সফরের মধ্যে আল্লাহ তাবারাকু তাআলা বুঝাতে চেয়েছেন ইনকার করনে ওয়ালা অনেকে থাকবে আবু জাহেল থাকবে আবু লাহাব থাকবে উতবা শাইবা থাকবে যারা বলবে নবী মুস্তাফা এটা কখনো করতে পারে না ইনকার করনে ওয়ালা থাকবে কিন্তু রব্বুল আলামিন এটা বুঝাতে চাচ্ছেন আমার নবী কখনো নিজ ইচ্ছায় যায় নাই অনেক সময় যদি দাওয়াত দেন যেমন আমি দাওয়াতি মেহমান হয়ে নিজ ইচ্ছায় এসেছি আরেকটা হলো আপনারা যার যার ঘর থেকে মাহফিল এসেছেন কিংবা আরেকটা বিষয় থাকতে পারে এখানের মধ্যে যা এই মাহফিল থেকে আমার জন্য গাড়ি পাঠানো হয়েছে আমি সেই গাড়িতে করে এসেছি এইখান থেকে এলাকা থেকে কেউ আমাকে আনতে গিয়েছে তিনটা তিন বিষয় এখানের মধ্যে যদি দেখি রাসূল আরবি নিজ ইচ্ছায় লামাকানে যান নাই যে আমি নবী মুস্তাফা মেরাজ করেছেছি আল্লাহ এটা বলছেন না এমনও নয় যে আল্লাহ তাবারাকু তাআলা জিবরিল আমিনকে শুধু পাঠিয়েছেন না জিবরিল আমিনকে পাঠিয়ে শুধু দাওয়াত দিয়েছেন তা নয় রব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি আরে আমি নিয়ে গিয়েছি আমি সঙ্গে ছিলাম রাসূলকে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা থেকে সেখান থেকে আরশ কুরসি লগ হয়ে গেলাম সিদ্দাতুল মুনতাহা পাড়ি দিয়ে যেখানে জিবরিল আমিনের ক্ষমতা শেষ সেখান থেকে আমি আমার হাবিবকে দাওয়াত দিয়ে আওয়াদানা কাবা কাউসেনে বেপর্দা হিজাব থেকে উঠিয়ে আল্লাহর হাবিবের সাথে দিদার করেছি মেরাজ করেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার কথা বোঝা যাচ্ছে বাবা স্বপ্ন ড্রিম স্বপ্ন দিয়ে কখনো এটা বাস্তবিক হতে পারে সশরীরে আল্লাহ তাবারাকু তাআলা বুঝার জন্য বলতেছেন আমি আল্লাহ বলছি কসম খেয়ে সুবহানাল্লাহ কসম খেয়ে বলছি কারণ ইনকার করনে ওয়ালা মুনকিরিন থাকবে ওই জামানা ছিল এই জামানা আছে আওয়াজ দেয় না ঠিক ঠিক মানে এই এলাকা সব আল্লাহর ওলি কেউ নাই ঠিক হ্যাঁ আছে না হুজুর দুই কিছু কিছু আছে হয়তো আমাদের সুন্নি মুসলমান ভাই বাবাদেরকে দেখে কিছু বলে না কাফুল লিসান অবস্থা থাকে কিন্তু ওনারাও আছে সুযোগ পাইলে বলে যে অমুক শেখ বলেছে সশরীরে আমার নবী দেখে নাই নাউজুবিল্লাহ খাবের মাধ্যমে দেখেছি আমি বললাম যখন কোন এক জায়গায় মেরাজ নবী উপলক্ষে যখন বললাম আমার আল্লাহ স্বয়ং রসুলকে সাথে নিয়ে গিয়েছে এখন বলে এটা কিভাবে সম্ভব এখন দলিল কিন্তু কোরআনে পাকি আছে আল্লাহ তো রসুলে পাকের সাথেই থাকেন মুমিনদের সাথেও থাকেন বান্দাদের প্রত্যেক নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারি বান্দার প্রত্যেকের সারাকের ঘরে চেতে নিকট রব্বে করিম আছে আওয়াজ দেয় না আছে কি নাই আছে আমি বললাম বান্দার সাথে যদি আল্লাহ থাকে তাহলে রাসূলুল্লাহকে কি আল্লাহ একা ছেড়ে দিছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ গারে সূর যখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আল্লাহ নবী হিজরতের রাতে রওনা দিয়েছিলেন তখন একটা গুহায় লুকিয়েছিলেন কাফেরদের ভয়ে আবু বকর সিদ্দিক বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কাফের মুশরিক কোন দিক দিয়ে হামলা করে আমার নবী বলেছিলেন আবু বকর সিদ্দিকের পিঠের মধ্যে এভাবে হাত রেখে আবু বকর ভয় পাইস না তোর আর আমার সাথে আল্লাহ আছে তো ওই মুহূর্তে আমার আল্লাহ যদি ওই গুহায় থাকতে পারে
বিনোদন কে হাসাতে পারে বেশি, তার মেহফিলে এসে বসি আওয়াজ দেয় না, এই আওয়াজে মানে আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলো? বর্তমান সমাজে এটাই দেখা যাচ্ছে, এই মাসনাটাকে আমরা হাসির পাত্র বানিয়ে ফেলেছি, বড় আফসোসের বিষয়। এগুলো নিয়ে আমি অসংখ্যবার অনেক জায়গায় বলেছি যে আমরা যেহেতু ইয়ংরা উঠতেছি, বয়োজ্যেষ্ঠ আলেমরা উঠা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো যদি আপনারা এখন যদি পড়াশোনাগুলি একটু ঠিকমতো মনোযোগ না দেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ছোট ছোট বাচ্চাগুলি এখনো আলহামদুলিল্লাহ, আমি যখন আসতেছিলাম তো বাচ্চাগুলি অনেকে বলতেছে হুজুর দেখ ওই যে নারে তাকবির হুজুর, হয়তোবা নাম পুরোটা আমার নামটা একটু তো কঠিন, মখদুম শাল মাদানি, হয়তোবা নাম মুখস্থ নেই, কিন্তু একজন একজনকে বলতেছে দেখছোস কি সুন্দর, আমরা যে যে মেরাজ নজরুলতে বসেছি, কি তাৎপর্য, কি রসুলে পাকের কোরআনের পরে আল্লাহ নবীর সবচেয়ে বড় মুজেজা এবং সবচেয়ে বড় শান হলো শবে মেরাজ, ঈদে মেরাজের নবী, সুবহানাল্লাহ, কোরআনের পরে আমার নবী শান এটা, যে আজকে যে জিনিসটা যে দিনটা আপনারা পালন করছেন কসম করে বলছি কিচ্ছু লাগবে না, এটা যদি কবুল হয়ে যায় হাশরের ময়দান পার হয়ে যাবে, সুবহানাল্লাহ, এই আজকে দিনটা যদি কবুল হয়ে যায়, এই আশা বসা মনোযোগ দিয়ে শুনছেন, ভালো লাগছে নবীর কথা আল্লাহর কথা প্রেমময় কথাগুলি, মুচকি হাসি দিচ্ছেন, এটাই কাফি, ফেরেশতারা টাস টাস শুধু ছবি তুলতেছে, সুবহানাল্লাহ করবেন না, এর মধ্যে যদি আল্লাহ আমাদের এলেমের মধ্যে সিনার মধ্যে নূরটা ঢেলে দেয়, সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কিন্তু নিজের জাতে পাকের সাথে কোনো কিছু শরীক করতে পছন্দ করেন না, যেটাকে আমরা শিরিক বলি, তো শিরিক পছন্দ করেন না, কিন্তু শিরকাত হাসিল করার জন্য রব্বুল আলামিন কিন্তু দুইটা জায়গার মধ্যে নিজের সাথে শরীক করেন, শিরিক করেন না শরীক করেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, দুইটা জায়গা, ওটা আমি বলবো পয়েন্টটা মনে রাখবেন, দুইটা জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমি যেটা বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকে জানাচ্ছেন, আমি আমার সেই জাতে পাকের কসম করে বলছি, আমি আমার প্রিয় বান্দা অর্থাৎ আমার দো জাহানের বাদশাহ নবীকে হাবিবকে আও আদনা কাবা কাউসানে লা মাকানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছি। এখানের মধ্যে পয়েন্ট আউটের কিছু বিষয় আছে, মজার কিছু বিষয় আছে, এতক্ষণ তো একটু তাফসির করেছি, এবার একটু তাহকিকের দিকে যাব, গভীর কনসেন্ট্রেট থাকলে মনোযোগ দিলে আস্তে আস্তে দেখবেন দিলটা মদিনার আয়না হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না, জিবরিল আমিন ফেরেশতারা আগুনের নূরের তৈরি, অনেক জালালি নূর, গরম নূরের তৈরি, তো ফেরেশতারা যে নূরের তৈরি, জিবরিল আমিনের ঠোঁটটা কিন্তু ঠান্ডা কাফুর দিয়ে তৈরি, কাফুর বলা হয় ঠান্ডা একটা পদার্থ, জিবরিল আমিনের ঠোঁটটা সবসময় ঠান্ডা থাকে, শীতল ঠান্ডা, দেহটা কিন্তু নূরের তাজালি দিয়ে গরম, ফেরেশতারা নূর দ্বারা তৈরি, তো সবসময় জিবরিল আমিন বলতেন আল্লাহ আমার ঠোঁটটা কেন ঠান্ডা বানিয়েছো, তাহলে তাবারক তাআলা উত্তর দিতেন না, বলতে সময় আসলে জানতে পারবা, কিন্তু এমন সময় আসলো মেরাজুন নবীর দিন, আমার নবী যখন উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছিলেন, হায় 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 আমার নবীর আদা দেখেন, কেউ কেউ তুর পাহাড়ে উঠে রাব্বি আর নিয়ে বলে কাঁদতে থাকে, আর এদিক দিয়ে আমার নবী জানে যে লামাকানে যেতে হবে, তারপর ঘুমায়, আমার নবী জানে যে যেতে হবে, আপনাকে যদি কালকে বলি এখানে মধ্যে যে কোনো একজন মধ্যম হরার বাসিন্দারা চাটগ্রাম বাসীরা আগামী কালকে প্রাইম মিনিস্টারের সাথে আপনার সাক্ষাৎ সাক্ষাতের ব্যবস্থা করে দিব, অ্যাপয়েন্টমেন্ট করে দিব, রাতের ঘুমই তো হারাম, যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে কি বলবো, কি শুনবো, কি আরজি দিব, টেনশনে রাতের ঘুমই হবে না, সকালবেলায় তাড়াহুড়া করে রেডি হবেন, চুল আঁচড়াবেন, পারফিউম দিবেন, কত কিছু করার পরে ভালো কাপড়টা পরে তারপর যাবেন, টেনশনে ঘুম নেই, প্রথম তো নিজের কথা চিন্তা করবেন, ঘরের কি উন্নত করা যায়, কি করা যায়, তারপরে এলাকার কথা, তারপর না দেশের কথা, হায় হায় আমার নবীর আদা দেখুন, সমস্ত নবীরা যে মওলাকে একটা নজর দেখার জন্য পাগল বেহুশ ছিল, রব্বুল আলামিন যখন আওয়াদানা কাবা কাউসেনে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন মেরাজে, জিবরিল আমিনকে পাঠালেন, আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাচ্ছে আরামে, কি বুঝলেন, কিছু বুঝবেন না, এগুলো মনোযোগ নেই তো আপনাদের, আমাদের তো কনসেন্ট্রেটই নেই, যদি মনোযোগ থাকতো কসম করে বলছি
ওই মানজারগুলি তাসাউর করতে পারতেন। সাড়ে ১৪০০ বছর আগের সেই ওয়াকেয়াটা ঘটনাগুলি হাদিসগুলি কোরআনগুলি তাফসির শুনে তাসাউর খেয়াল হারিয়ে যেতেন। আমার নবী শুয়েছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ তাবারক ও তাআলা হুকুম দিলেন, হে জিবরিল তোর ঠোঁটটা জিজ্ঞেস করছি যে ঠান্ডা কাপড় দিয়ে কেন তৈরি করেছি, ঠান্ডা পদার্থ দিয়ে পুরো শরীর গরম নূরের তাজাল্লি দিয়ে। আমার নবীকে তো নূর দিয়ে বানিয়েছি, তুইও নূরের, নবীও নূরের, গরম গরম লাগলে ভালো লাগবে না, তোর ঠোঁটটা আমি ঠান্ডা বানিয়েছি, যা আমার নবী ঘুমাচ্ছে, ঘুমের যাতে ব্যাঘাত না হয় আস্তে করে ঠোঁট দিয়ে কদমে চুমু খা। যখন গরমের মধ্যে দেখবেন ঠান্ডা পড়েছে ভালো লাগে, শীতল হয়ে যায়, ঠিক কিনা? যখন নবীজির কদম মোবারকে জিবরিল আমিন ঠান্ডা ঠান্ডা কাপড়ের সে ঠোঁট মোবারক দিয়ে যখন চুমু খেলেন কদম মোবারক, আমার নবী চোখ খুলে বলতেছেন, জিবরিল বলে আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম সালাম। কি মনে করে সবই জানে, তারপরে তো জিজ্ঞেস করতে হয়, এটা দয়ালদের খেলা, এটা সবাই বুঝবে না। কি খবর? ইয়া রাসূলুল্লাহ বোরাক নিয়ে এসেছি, আওয়াদানা কাবা কাউসেনে দাওয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা দাওয়াত। এখানে এই জায়গার মধ্যে অনেকে বলে যদি আল্লাহ মদিনা অলাসাদি থাকেন তাহলে মেরাজটা ওখানেই করতেন, আল্লাহ যেহেতু বান্দার সাথে থাকে আল্লাহর হাবিবের সাথে আরো বেশি থাকে, তো আল্লাহ মেরাজটা ওখানেই করতেন, ঘরের মধ্যেই করতেন বা ওইখানেই করতেন, কাবা কাউসেনে কেন দাওয়াত দিয়েছেন লামাকানে মেরাজে? আমি বলি বান্দা তুমি বুঝবা না, প্রেমটা গোপনে হয় ওপেনে না, যেখানে মাখলুক আছে যেখানে আর কেউ নয় আল্লাহ আল্লাহর রাসূল সেখানেই তো মেরাজ হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। তারপর অনেক ঘটনা, ঘটনা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, কত ওয়াকে আছে, যাওয়ার ওয়াকের অভাব নাই, দেখবেন আসার ওয়াকে নাই, গেছে আর আসছে, যাওয়া কিন্তু অনেক চমৎকার, বোরাক নিয়ে এসেছে, জিবরিল আমিন বেঁধেছে ওই জায়গাটা, এখনো মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায়, মক্কাতুল মুকাররমায় দেখা দেখা যায় যেখানে বোরাক বাঁধা হয়েছে, বোরাকের মধ্যে যে যে খবর পেয়েছে বোরাক এগুলো এক ধরনের প্রাণী, না কি বলে এটা গাধা না ঘোড়া, এরকম সামঞ্জস্য এখানে মধ্যে একটা এই মাথার মধ্যে শিং থাকে, ইউক্রেন ইউক্রেন বলা হয় অনেক সময়, তো এই শিং অলা একটা ঘোড়া, বোরাক অনেক হাজার বোরাকের মধ্যে সবচেয়ে দুর্বল বোরাককে সিলেক্ট করা হয়, এখানে অনেক ওয়াকে আছে, ইশকের ওয়াকে আছে, যখন জানানো হয় এই বোরাক তোমাদের মধ্যে যে কোনো একজন সিলেক্টেড হবে মেরাজ রজনীতে আমার নবী তোমার পিঠে চড়বে, সমস্ত বোরাকরা খাবার দাবার খেয়ে তাগড়া, একটা বোরাক খাবারই ঢুকে না মুখ দিয়ে, টেনশনে যে এত হাজার বোরাকের মধ্যে আমাকে কি নিবে, টেনশনে ঘুম নাই, ওই বোরাকের খাবার দাবার নাই। জিবরিল আমিন যখন গিয়েছে দেখে সব শেষ মানে সুঠাম খুব দেহের অধিকারী বোরাক দেখা যাচ্ছে, একটা বোরাক কোন রকম কোনার মধ্যে হাড্ডি কঙ্কাল পড়ে আছে, জিজ্ঞেস করলো কি ব্যাপারে আর কি হয়েছে, বলতেছে টেনশনে টেনশনে কবে জানি সেই মেরাজ রজনী আসে, কবে জানি এই বোরাকদের মধ্যে একটা বোরাককে সিলেক্ট করে আমার নবীর জন্য নিয়ে যায়, সেই টেনশনে টেনশনে বোরাক কিছুই খায় নাই, কিছুই নিজের খেয়াল রাখতে পারে নাই, যে আমার যদি এই কিসমত হতো আমার নবী আমার পিঠে চড়তে পারতো, সে টেনশনে টেনশনে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কোনো কিছুই করতে পারে নাই, আল্লাহ তাবারক ও তাআলা তার এই মহব্বতকে কবুল করলো, বলে যেটা সবচেয়ে রোগা সত্তা আমি কুদরতি পাওয়ার দিয়ে দিচ্ছি সে শক্তিশালী হয়ে যাবে, তাকেই নিয়ে যা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি ধনী না গরিব, আপনার কাছে অঢাল সম্পত্তি নাকি দিন এনে দিন খান, ডাজন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না, আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে কি, আদব আছে কি, এই যে কথাগুলো এখন মনোযোগ সহকারে শুনছেন, এই আদবটা কোরআন সুনার কথার মাঝখানে এদিক ওদিক যাওয়া যাবে না, মনোযোগটা থাকতে হবে, মনোযোগ যত থাকবে তত বুঝতে পারবেন। আরে এতদিন ধরে আকিম সালাত আলী জিক্রে, এতদিন ধরে সেজদা দেন মসজিদের মধ্যে, আল্লাহকে দেখে সেজদা দেওয়ার কথা কয়জনে দেখছে, কয়জনে দেখেছে, যদি জিজ্ঞেস করে দুই কাদের ফেরেশতা মোহরি দুইটা ক্যামেরা যে লাগানো আপনার সাথে, কারামান কাতিবিন দেখেছেন কখনো, আশরাফুল মাখলুকাত আপনি আমি, শ্রেষ্ঠ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, দুই কাদের ফেরেশতাই দেখেন না নবী খোদা কেমনে দেখবেন, কথা বুঝেন নাই, কলব আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে ভাইয়ের, আমার অন্ধকার থেকে অন্ধকার, আপনার পরে এই ফেরেশতা জিন্নাতের মাতা, আপনার আমার পরে, আমরা শ্রেষ্ঠ তারা নয়, তারা আমাদেরটা ভালো মন্দ দেখে লিখছে আপনি দেখেন না,
আপনার সাথে ওয়াশরুমে গেলে বাথরুমে গেলে আর কেউ যাক না যাক তিনারা দুজন তো যাইতেছে আওয়াজ দেন ঠিক যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে তো তাদেরকে আমরা কি কখনো দেখি না ও মানে মধ্যম মহারার মানুষ সব সময় চা নাস্তা একসাথে খায় না হ্যাঁ আপনারা কি চা নাস্তা কারামান কাতিবিনের সাথে একসাথে খান না না আওয়াজ তো মনে খাইতেছেন মনে ডেইলি এত বড় আল্লাহর ওলি করে নিয়ে বসছি আমি তো কইতে পারব না আওয়াজ দেন আমরা কি দুই কাদের ফেরেশতা দেখি না তো যেখানে কারামান কাতিবিন দেখি না ওখানে আল্লাহ আল্লাহর রাসূলকে দেখবেন কলবটা ওরকম তৈরি করতে হবে বাবা রাও ভালোবাসা অনুভূতি ফিলিংস বোঝার চেষ্টা করুন সবকিছুর মূল ফিলিংস এই ফিলিংস থেকে আপনি এক্সপেরিয়েন্সড হন অভিজ্ঞ ব্যক্তি হন আপনার ব্যক্তিত্ব তখন কি সৌন্দর্যের একটা মাকাম পায় যখন আপনার এক্সপেরিয়েন্সড হন লাইফটা আপনি যখন অভিজ্ঞতা লাভ করেন তত আপনি দামি হন আমার কথা বুঝে যাচ্ছে বাবা জি জি আচ্ছা এভাবে বোরাকের মাধ্যমে আমার নবী আওয়াদানা কাবা কাউসেন গিয়েছেন জিবরিয়েল আমিনের সাথে করে তারপর মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়েছেন আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়েছেন সুবহানাল্লাহ এখানে মধ্যে একটা নুকতা আছে নবীজি দুই রাকাত নামাজ সমস্ত নবীদেরকে নিয়ে পড়েছেন আমি বলি মাত্র তো নামাজ আনতে যাচ্ছে তারপরে কমবে মুসা আলাইহিস সালাম থামাবে পঞ্চাশ অক্ত দেওয়ার পর ওটা কমতে কমতে পাঁচ অক্ত পড়লে পঞ্চাশ অক্ত সওয়াব এখনো তো আনেও নাই ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত নবীদেরকে নিয়ে কি নামাজ পড়তেছেন কোন নামাজ পড়ছেন যে নামাজ এখনো তো নামাজ ফরজ হয় নাই ওয়াজিব না সুন্নত না নফল না কোন নামাজ পড়লেন আমার নবী যখন এই কথা শুনেছেন তখন উত্তর দিয়েছেন সাহাবায়ে রাসূলরা যখন প্রশ্ন করেছেন নবীজি উত্তর দিয়েছেন এই নামাজ হলো আল্লাহর শুকরিয়ার নামাজ সুবহানাল্লাহ এই নামাজ হলো আমি যে সমস্ত নবীদের ইমাম আমি যে খাতামুল মুরসালিন আমি যে রাহমাতুল লিল আলামিন আমি যে ইমামুল আমবিয়া এটা প্রমাণ করার জন্য আল্লাহ করিম আমাকে হুকুম দিয়েছে সমস্ত নবীদের ইমাম হওয়ার জন্য আমি সমস্ত নবীদের মুর্শিদ হয়ে ওইদিন আমি একসাথে দুই রাকাত নামাজ মসজিদে আকসার মধ্যে পালন করেছি সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা